জনাব হুসাইন মোহাম্মদ সেলিম, তিনি তো হিজবুত তাওহিদের বর্তমান ইমাম এবং তিনি আপনার সম্পর্কে হাজব্যান্ড। ইমাম হিসাবে নয়, তিনি হাজব্যান্ড হিসাবে আপনার কাছে কেমন? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বলবো এবং খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রতিটা মেয়ের কাছেই যখন সে তার বাবার ঘরে থাকে, তার বাবা হচ্ছে তার আইডল, সে বাবাকে দেখেই সে স্বপ্ন বুনে তার স্বামী কেমন হবে। জীবনের প্রতিটা পদে পদে বিয়ের আগে পর্যন্ত সে সবসময় তার স্বামীর মধ্যে তার বাবাকে খুঁজে, আমার স্বামী যেন এমন হয়, আমার বাবার মতন হয়। আমাদের মাননীয় ইমাম ইমাম হিসেবে কীরকম, ইসলামিক বিপ্লবী হিসেবে কেমন, সেটা তো আপনারা কিছুটা আন্দাজ করতেই পেরেছেন। এবং ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি হিজবুত তাওহিদের একজন সদস্য এবং একাধারে আমি ইমামুজ্জামানের মেয়ে, আল্লাহর ইচ্ছায় আমি মাননীয় ইমামের সহধর্মিনী। তো অনেকগুলো সুতোয় আল্লাহ আমাকে এখানে বেঁধে দিয়েছেন, গেঁথে দিয়েছেন। আমারও এমন একটা স্বপ্ন ছিল যে আমার হাজব্যান্ড যেন আমার বাবার মতন হন, আমার বাবা যেমন কখনো অন্যায়ের সামনে কখনো মাথা নিচু করেননি, আমার বাবা যেমন আল্লাহর সেই সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত বিপদকে মাথায় তুলে নিয়েছেন, আমার বাবা যেমন কখনো কোনো কিছুই ভয় পাননি, আমার স্বামী যেন এরকমই হন। আল্লাহকে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, পৃথিবীর সবার ঊর্ধ্বে ওনার ভালোবাসা হবে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য এবং আল্লাহর রসুলের জন্য। আমিও এরকমই একটা স্বপ্ন দেখেছিলাম এবং আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে সৌভাগ্যক্রমে, আমার প্রতি অনুগ্রহ করে, আমার প্রতি মায়া করে বলতে পারেন, আমাকে এমন একজনের সহধর্মিনী করে দিয়েছেন যিনি ঠিক তাই, ঠিক তেমন আমি যেমন চেয়েছিলাম। তিনি আল্লাহর দেওয়া সেই দিনকে আবারও মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য দিন রাত সংগ্রাম করে যাচ্ছেন, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তিনি ছুটে বেড়াচ্ছেন এবং ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তাকে কী পরিমাণ হুমকির সম্মুখীন হতে হচ্ছে, তার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, সেগুলো আপনারা জানেন। সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণী আছে যারা মাননীয় ইমামের যৌক্তিক আলোচনাকে খণ্ডাতে না পেরে ইমামের সমস্ত দলিল ভিত্তিক লজিক্যাল এক্সপ্লেনেশনসগুলোকে অ্যাভয়েড করতে, উড়িয়ে দিতে না পেরে তার মাননীয় ইমামকে নিয়ে সমস্ত অনেক রকমের বাজে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমাদের মাননীয় ইমাম যেহেতু ইসলাম নিয়ে দাঁড়িয়েছেন, সেই ইসলামের প্রকৃত রূপটা মানুষের মাঝে তিনি প্রচার করছেন, যেটা তিনি বাবার কাছ থেকে নিজে স্বয়ং 12 বছর ধরে শিখেছেন। তারই মাঝে একটা পার্ট হচ্ছে ইসলাম যেমন একটা ভাস্ট ব্যাপার, এই কোড অফ লাইফ, এই সিস্টেম অফ লাইফ, এটার মধ্যে একটা পার্ট হচ্ছে নারীদের ব্যাপার, সেই নারীদেরকে পুনর্জীবিত করার জন্য, আবারও জাগরণ সৃষ্টি করার জন্য তিনি যা কিছু বলার সব কিছুই আল্লাহর কোরআন থেকে বলছেন এবং এই জন্যই তিনি অসম্ভব তোপের মুখে পড়েছেন, ওনার জীবন হুমকির মুখে আছে, প্রতিনিয়ত ওনাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে ওনাকে মেরে ফেলা হবে, ওনাকে কুপিয়ে মারবে, ওনাকে গুলি করে মারবে, ইত্যাদি ইত্যাদি আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তিনি সমস্ত কিছু উপেক্ষা করে তিনি দুর্বার গতিতে নিজে এই আন্দোলনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এই নারী জাতিকে আবারও আল্লাহর দিন ভিত্তিক, ইসলাম ভিত্তিক সঠিক দিনের আকিদায় তাদেরকে আবারও পরিচালিত করছেন। তো এই কাজ করতে গিয়ে স্বাভাবিক মাননীয় ইমামের 48 ঘন্টায় তিনি আন্দোলনের কাজে অব্যাহত থাকেন। তারপরেও আমাদের একটা পারিবারিক জীবন আছে, আমাদের সন্তানরা আছেন, তাদের মাঝেও তিনি অনেকটুকুন সময় দেওয়ার চেষ্টা করেন। এই সময়গুলো হচ্ছে এমন যে আমাদের কোনো আসলে আলাদা তেমন কোনো ব্যক্তিগত লাইফও নেই, ব্যক্তিগত টাইমও নেই, আন্দোলনের মাঝেই আমাদের সমস্ত সুখ, আন্দোলনের মুজাহিদ মুজাহিদাদের মাঝেই আমাদের সমস্ত আনন্দ, আমাদের সুখ দুঃখ সব কিছু তাদের মাঝেই। আমরা যে আলাদা করে কিছু একটা টাইম স্পেন্ড, আমরা কোথাও যাবো ভ্যাকেশনে বা আমরা আলাদা কিছু মজা করব, কোনো সেলিব্রেশন করব, না, আমাদের সমস্ত সেলিব্রেশন আমাদের আন্দোলনের মুজাহিদ মুজাহিদাদেরকে কেন্দ্র করে। তো আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে ওনার জীবনে এনেছেন এবং ওনার পাশে থাকার সুযোগ করে দিয়েছেন এবং আরও দোয়া চাইবো যেন শেষ পর্যন্ত ওনার নির্দেশ ক্রমে, ওনার নির্দেশ অনুযায়ী যেন নিজের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে যেতে পারি, এটাই আমার আল্লাহর কাছে চাওয়া।